नमस्कार बंधुरा जॉब जेनेक्स यूट्यूब चैनले आपनादेर प्रत्येकके स्वागत। आज आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण चाकरिर आपडेट निये उपस्थित हयेछि। बंधुरा राज्येर एकटी हस्पिटालेर तरफ थेके नतून एकाधिक पोस्टे रिक्रुटमेंटेर विज्ञप्ति प्रकाश करा हयेछे, जेखाने आपनारा पश्चिमबंगेर 23टी जेला थेके छेले मेये प्रत्येके आवेदन करते पारबेन एबं एखाने 3टी आलादा आलादा पोस्टे नियोग करा हच्छे। जे क्षेत्रे 3टी पोस्टेर जोन्नो आपनादेर आवेदन प्रक्रिया आलादा आलादा रयेछे एबं आपनादेर शिक्षागत योग्यताओ आलादा आलादा रयेछे। हाँ बंधुरा नैशनल इन्स्टिट्यूट अफ बायोकेमिकल जिओनिक्स तरफ থেকে দেখতে পাচ্ছেন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা 3টি আলাদা আলাদা পোস্টে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। যেখানে অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে, সঙ্গে অফলাইন মোডেও আপনাদের আবেদন করতে হবে। আবেদনের শেষ ডেট কবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত রকম কমপ্লিট ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন, স্ক্রোল করলে দেখবেন 3টে পরপর নোটিশ আপনাদের পাবলিশ করা হয়েছে। প্রথম নোটিশ দেখতে পাচ্ছেন জুনিয়র ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেকেন্ড নোটিশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং থার্ড নম্বর অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3টি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন প্রক্রিয়াও আলাদা রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতাও আলাদা রয়েছে। তো চলুন একটা একটা করে নোটিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি। নোটিশটি 28/4-এর হিসাবে দেওয়া হয়েছিল। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের শো করছে, দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের অনলাইন মোডে আবেদন করার কথা বলা রয়েছে। এখানে অনলাইনে আবেদন করার লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে। আপনারা নিচের দিকে চলে আসলে আপনাদের অনলাইনে প্রথমে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনারা আবেদন কমপ্লিট হওয়ার পর যে নোটিশটি পাবেন সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনাদের এই আবেদন যে করেছেন সেই আবেদনের প্রিন্ট আউটটিকে আপনাদের যাবতীয় ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। আবারও বলি, প্রথমে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর আবেদন কমপ্লিট হলে সেটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনাদের তার সাথে এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে 25শে জুলাইয়ের মধ্যে অফলাইনেও পাঠাতে হবে। এবং বলে রাখি 100 টাকা আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটা যে কোনো আপনার ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ডিমান্ড ড্রাফট কাটতে পারবেন। এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, সেখানে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ক্লিয়ার হলো? নিজের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্যালারি যেটা প্রোভাইড করা হবে পে লেভেল 4 অনুযায়ী প্রোভাইড করা হবে। এখানে আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে রাখছে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে ডিজেবল কোয়ালিফিকেশন বলা রয়েছে, যেটা আপনাদের থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, আর যদি না থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। ক্লিয়ার হলো? নিচের দিকে চলে আসলে আপনাদের বলে দিই যে এসটিএসসিদের বয়সসীমায় ছাড় রয়েছে, যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় থেকে থাকে। তো বাকি ডিটেলসগুলো আপনারা একবার দেখে নেবেন। এখানে আপনাদের 100 টাকা আবেদন মূল্য ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। এবং আমি আপনাদের বলে রাখছি, প্রথমে অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পর আপনাদের কিন্তু সেই যে আবেদন করেছেন সেই প্রিন্ট আউট করে নেবেন এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে আপনাদের নির্দিষ্ট ডেটের মধ্যে 25 তারিখের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এবং যে আপনারা 100 টাকা জমা করেছেন তার ডিমান্ড ড্রাফের রসিদটাও কিন্তু আপনাদের জেরক্স করে তার সাথে অ্যাটাচ করে আপনাদের পাঠাতে হবে। ক্লিয়ার হলো? বাই পোস্টের মাধ্যমে। এটা প্রথম নোটিশ হলো। নেক্সট নোটিশ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা নেক্সট নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি। নেক্সট নোটিশ কিন্তু সব সেমই রয়েছে এবং দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং আবেদন প্রসেসও সেম রয়েছে। আপনাদের সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর যে আবেদন কমপ্লিট হওয়ার পর প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করার পর এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্টের মাধ্যমে আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে। এবং 100 টাকা আপনারা যে জমা করবেন তার ডিমান্ড ড্রাফের রসিদটাও কিন্তু জেরক্স করে এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রের সাথে পাঠাতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট আউট করে আপনাদের সেটা কিন্তু রসিদটা অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের সাথে, তারপর সেটাও পাঠাতে হবে। ক্লিয়ার হলো? সেম আবেদন প্রসেস রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নেবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলে দেওয়া রয়েছে যে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে সায়েন্সের ওপর অথবা টেকনোলজির ওপর অথবা মাস্টার সায়েন্সের ওপর যদি করে থাকেন মাস্টারেজ, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 5 বছরে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ক্লিয়ার হলো? তো নেক্সট নোটিশটা আমরা দেখে নেবো, বাকি ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন। বাকি ডিটেলসগুলো কিন্তু সেম রয়েছে। नेक्स्ट देखते पाচ্ছেন এই নোটিশটা আমরা डाउनलोड করে নিয়েছি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে হবে কিন্তু সায়েন্স শাখায় বা ইংলিশ শাখায় যদি গ্র্যাজুয়েশন পাস থেকে থাকেন সেই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছেন ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসলে বলি এখানে কোনো অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে না এখানে আপনাদের টেম্পোরারি নিয়োগ করা হচ্ছে এক বছরের কন্ট্রাক্টের ভিত্তিতে এই পোস্টটার জন্য টেম্পোরারি নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে আপনাদের একটি সিভি তৈরি করতে হবে একটি সিভি বা বায়োডাটা আপনাদের তৈরি করতে হবে সেটা আপনাদের একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে মানে সিভিটা আপনাদের পিডিএফ করতে হবে এবং সিভির সাথে যাবতীয় ডকুমেন্টস আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু পিডিএফ করে একটি মেলে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে এই মেলে মেল করে দেবেন মোবাইলের মাধ্যমেই করা যায় মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের সিভিটাকে পিডিএফ তৈরি করতে পারবেন এবং আপনাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে যেমন বার্থ সার্টিফিকেট আপনার আধার কার্ড এই সমস্ত যে সমস্ত অরিজিনালগুলো আপনারা পিডিএফ তৈরি করবেন মোবাইলে স্ক্যান করে পিডিএফ তৈরি করা যায় করে একটি মেলের মাধ্যমে একটি মেলে অ্যাটাচ করবেন সমস্ত কিছু মেলে অ্যাটাচ করে একটি মেলের মাধ্যমে এইখানে পাঠিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে 25/7/2022 আবেদন করার লাস্ট ডেট ক্লিয়ার হলো এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ শেষে কিন্তু আপনাদের এখানে সিলেকশন করা হবে সে কথাই কিন্তু এখানে বলা রয়েছে 1:3 ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের নিয়োগটি করা হবে 1:3 ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে সিলেকশন করা হবে তো অবশ্যই এই তিনটে নোটিশ আপনারা ভালো করে রিড আউট করে নেবেন যে ক্ষেত্রে আপনারা ইন্টারেস্টেড থাকবেন সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এবং অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আবেদন মূল্য কিন্তু 100 টাকা রাখা হয়েছে এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং for our video.